শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হয়েছে দিওয়ালি, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমার শরীরটা বেশি একটা ভালো নয়, সর্দি কাশ আছে, একটা জ্বর ভাবও আছে। তো রান্নাবান্নার জোগাড় জান্তি করার রেডি, শুধু রান্নাটা এখন করব। ভাত হয়েছে আর ঢেঁড়স ভাজা করেছি, আর বাকি রান্না বাজার থেকে মাছ আনলে তারপর হবে। তো এখন একবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে, তারপরে আবার এখন চা নিয়ে বসলাম, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা। চলো চাটা খাই, রান্নাবান্না করবো, সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুক পারি, শরীরে যতটুক দেয়। চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো আমার চা, এই যে, চলো চাটা খাই তারপর আবার আসছি। তো ভাত খেতে বসে গেছি এখন। তো মাছের তেল হয়েছিল, মাছের তেল দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আরও অনেক কিছু রান্না হয়েছে, তো আগে ভাতটা খাই তারপর আবার কিছু রান্না করতে হবে। তো দীপাবলিতে আলতা পরবো না, তা কি হয় বলো? শরীরটা তেমন ভালো নেই, তারপরেও মনে হচ্ছে যেন আলতাটা না পরলে নাই হয়। তো আলতা পরতে গিয়ে আলতা একটু ফেলেও দিয়েছিলাম, আলতার যে শিশিটা এটা কাত করে নিতেছিলাম। আচ্ছা যাই হোক, পাপুসটার মধ্যে একটু পড়ে গেছে আর ড্রেসেও একটু পড়েছিল। তো আলতাটা দিয়ে নিচ্ছি, আর আলতার কাঠিটা জানো যেটা দিয়ে আমি সবসময় দিই, একটা লম্বা কাঠির মধ্যে একটা কটন লাগানো ছিল, কাঠিটা ভেঙে গেছে। তো কি করব এখন, ওই যে কান পরিষ্কার করার বাটগুলো ওইগুলো নিয়েছি, এটা তো ছোট, এটা দিয়ে মানে ঠিকভাবে দিতে পারছি না, তো একটু কষ্ট করে দিয়ে নিয়েছি। তো দেখে একটু তোমরা বলো তো কীরকম হয়েছে। আর ওই দেখো পায়ের ওই পাটার নিচে আলতা একটু লেগে গেছিলো, ওই যে কাত হয়ে পড়েছিল বলেছিলাম ওইটা। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ দেখো, আমার শাখাটা পরে নিয়েছি, যেটা নতুন কিনা হয়েছিল, যেহেতু আজকে দীপাবলি, তো দীপাবলি ধনতেরাস উপলক্ষেই তো এটা কেনা, তো তার জন্য দুই দিন এটা পরে রাখবো, তারপর আবার এটা খুলে নেব। কারণ এই সব শাখা বাঁধানো, যেটা মুখ শাখা, সব সময় কিন্তু রাফ ইউজ করার জন্য এটা ঠিক নয়, কারণ এখানে ওখানে লেগে মানে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সবসময় যে আমরা নর্মাল পাতের মধ্যে যে শাখা দিয়ে থাকি ওইটা দিয়েই কিন্তু কমফোর্টেবল ফিল হয়। তো তোমাদেরকে এক হাতেই আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যামেরাটা আমি নিজে ধরে করছি, তো তার জন্য ঠিকভাবে দেখাতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে তো এটা আগেই দেখিয়েছিলাম, তারপরও হাতে একটু পরেও দেখিয়ে দিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, রান্নাবান্নাটা শেয়ার করা হয়েছিল না। তো দেখো এখানে আছে মাছ, মাছা আলু, আমরা এটাকে মাছা আলু বলি, মাছা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে আছে দেখো মাছের তেল, যেটা দিয়ে আমি সকালে ভাত খেয়েছিলাম। আর এই যে এখানে আছে চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি, শীতের দিনে চচ্চড়ি খেতে খুব দারুণ লাগে। এই যে দেখে নাও, ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছি, তো এবার ঠিক দেখা যাচ্ছে। এখনো জানো গলাটা খুব ব্যথা, হয়তো ভয়ে যে তোমরা বুঝতে পারবে। সন্ধ্যাতে চলে আসলাম আবার, তো ভাত খাওয়ার পর কিন্তু আমি রান্নাবান্না দেখিয়েছি, তারপর কিন্তু আবার দুপুরে ভাত খাওয়া হয়েছে, তারপর আর ভিডিও কিছু শ্যুট করিনি, ডাইরেক্ট চলে আসলাম সন্ধ্যাতে সন্ধ্যাবাতি দিতে। তো আজকে একটু স্পেশাল ডে যেহেতু, তো আজকে ধূপকাঠি দিয়ে না দেখিয়ে আজকে নারকেলের ছোলা দিয়ে ধূপটা দেখাচ্ছি। ভালো লাগে এরকম মানে স্পেশাল ডেতে এভাবে ধূপ দেখাতে।
হয়েছে বাইরে মোম টোম লাগিয়ে বাজি ফাটানোর পালা। মোমটা লাগানো হয়ে গেলে তারপর বাজি ফাটানো হবে। বাজি বলতে এরকম কিছু নয়, শুধু তারাবাজি আর ছোট ছোট 10 টাকা করে একটা প্যাকেট আছে, ছোট ছোট মানে কাগজের মধ্যে কিছু বাঁধা আছে, ওইটা পাকাতে ফেললে মানে ফ্লোরে ফেললে এটা ফুটে ওঠে, এটাই। আর বেশি টাকা খরচ করে বাজি ফাটানো না আমার একদমই পছন্দ নয়, কারণ কি বলতো, টাকা নষ্ট করে বাজি ফাটিয়ে কি লাভ। তার থেকে আমি মনে করি যে গরিবদের একটু সাহায্য করলে, ওই টাকাটা গরিবদের দান করলে আমার মনে হয় অনেক ভালো হবে। তার জন্য আমি বাজি ফাটানোটা একদমই পছন্দ করি না, বিশেষ করে অনেক অনেক দাম দিয়ে বাজি কিনে এনে ফাটানো আমার এগুলি পছন্দ নয়। তো তোমাদের কি মতামত জানাবে আমাকে, আমি জানি অনেকে ফুটাও, বাট আমার মতামতটা আমি তোমাদের জানালাম, তোমাদের কি মতামত এটাও আমাকে কমেন্টে জানাবে। তো দীপ এখানে মোমগুলো লাগাচ্ছে, আমি লাগিয়ে দিয়েছিলাম, ও এখন মোমটা জ্বালিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ঘরের দরজায় একটা ঢেঁড়স গাছ হয়েছে, ঢেঁড়স একটা ঢেঁড়স ধরেছে, তোমরা দেখতে পেয়েছো কি না জানি না। তো বাইরেটা অন্ধকার, তো লাইটের আলোটা কাবার দিচ্ছে না, বাড়ির উঠানটা তো অনেকটাই বড়, দুইটা লাইট জ্বলছে, তারপরও একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমি কিন্তু রাতেই এটা ভিডিওটা এডিট করছি, চারদিক থেকে কিন্তু অনেক বাজির আওয়াজ হয়তো আমার ভিডিও এডিটিংয়ের মধ্যেও আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, যেহেতু আজকে দীপাবলি। তো বাজি তো আমি না ফাটালে কি হবে, চারদিক থেকে তো অনেক বাজির আওয়াজ আসবে। তো আর আজকে যদি আমি ভিডিওটা এডিট না করি, কালকে আমার বিকাল হয়ে যাবে ভিডিওটা এডিট করে এক্সপ্লোড করে, মানে মানে এটা কি বলবো, এখানে মেলাঘর আসলে না নেট এতটাই স্লো হয়ে যায়, মানে সারা দিন আমার লেগে যায় ভিডিওটা আপলোড করতে, এরকম মানে কষ্ট হয়। বাট আগরতলাতে কিন্তু এরকমটা হয় না, তাড়াতাড়ি করে ভিডিওটা মানে এডিটও করে নিতে পারি, আওয়াজটাও তেমন একটা থাকে না, তারপরেও মানে এডিটটাও হয়ে যায়, তারপর আপলোড করতে একদমই সময় লাগে না। আর এই যে এখানে দীপ বাজি ফোটাচ্ছে, মানে তারা বাজি, এটা নিয়ে দীপ অনেকটা খুশি। আজকে ভিডিওটা কিন্তু দীপ এন্ড করবে, আমি তো প্রত্যেক দিন এন্ড করি, আজকে দীপ এন্ড করবে, তো এন্ড করো। সবাইকে শুভ দীপাবলি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।